খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার একদল তরুণ মুক্তিযুদ্ধ দেখেনি, তাই স্বপ্রণোদিতভাবে করোনা যুদ্ধে অংশ নিয়েছেন তারা। 14 সদস্য বিশিষ্ট করোনা যোদ্ধা বাংলাদেশ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বৈশ্বিক মহামারী করোনা বাংলাদেশ আক্রমণের পর থেকে মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্ত এলাকার নিজেদের জীবন বাজি রেখে অভিরাম কাজ করে যাচ্ছে। গেল ঈদে নিজেদের জন্য কেনাকাটা না করে সেই টাকায় অসহায় 250 পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। প্রতিটি বাজারে চাষিদের অবিকৃত শাকসবজি ক্রয় করে বিতরণ করছেন নিরীহ মানুষের মাঝে। চলো করোনা প্রতিরোধে এগিয়ে যায় এই স্লোগানে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ গ্রহণ হিসেবে মাইকিং, প্রচার প্রচারণা, মাস্ক বিতরণ, জীবাণুনাশক স্প্রে সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন করোনা যোদ্ধা বাংলাদেশ নামক এই সংগঠনের সদস্যরা। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম তত্ত্বাবধানে আরিফুল ইসলাম সমন্বয়ে এই সংগঠন কাজ করছেন। মোহাম্মদ আহসান উদ্দিন, বেলাল হোসেন, আবুল কালাম সহ 14 জন সদস্য। আমার ছেলেরা স্বাধীনতা যুদ্ধ দেখতে পারে নাই, তখন তারা দুনিয়াতে আসে নাই। এখন যেহেতু মহামারীতে আক্রান্ত করোনা নামের এক রোগ দেশে ছড়িয়ে পড়েছে, সেই যুদ্ধে আমার ছেলেরা কাজ করতেছে এবং কাজ করার জন্য আমি তাদেরকে উৎসাহ করিতেছি। আমি জানি এই যুদ্ধে হয়তো বা আমার ছেলেরা মারাও যেতে পারে, তারপরও দেশের স্বার্থে এবং মানুষের জীবন বাঁচাইবার স্বার্থে আমি তাদেরকে যুদ্ধে ছেড়ে দিলাম। আমার সর্বোপরি দোয়া এবং আশীর্বাদ দিয়ে তাদেরকে আমি মাঠে ছেড়ে দিলাম, দেশের জন্য কাজ করার জন্য এবং মানুষের প্রাণ বাঁচাবার জন্য, নিজের ছেলের জীবন বাজি রেখেও যাতে জয়ী হইতে পারে। মাটিরাঙ্গা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে করোনা যোদ্ধারা তাদের প্রচারণা নিয়ে ছুটে চলছে। করোনা যুদ্ধ যখন শুরু হয়েছে তখন থেকেই মাঠে আছে তারা সবাই এবং এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা প্রশাসন মাটিরাঙ্গা।